শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার সোনার বাংলাদেশ। দেশ বা প্রবাস বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, শুরুতেই একটি জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, সেটি হচ্ছে আজ স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ দেশপ্রেমিক সাহসী অদম্য ও মেধাবী নেতৃত্ব প্রথম অস্থায়ী মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের জন্মদিন। দেশ আর দেশের মানুষের জন্য প্রাণ বিলিয়ে দেয়া জাতীয় চার নেতার অন্যতম জন এই সাহসী মানুষটির জন্য আমাদের অভিবাদন এবং মঙ্গল প্রার্থনা। তিনি যেখানেই থাকুন শান্তি, যত্ন আর মমতায় থাকুন। দর্শক, আমাদের সমাজে কেউ সাজেন আর কেউ সাজান, কেউ বাজেন আর কেউ বাজান, আর কেউ কেউ আছেন যারা সাজেন এবং সাজান, বাজেন এবং বাজান, মানে সব কিছু একাই অনায়াসে করে নেন। এমন কিছু মানুষ আছেন যাদের চেহারা দেখে, এক চিলতে হাসি দেখে মনটা একদম ভরে যায়। দর্শক, আজকে তারকালাপে এমন একজন রয়েছেন যার সঙ্গে এতক্ষণ যা বলছিলাম সবগুলো কথায় পুরোপুরি মিলে যায়, কারণ তিনি আমাদের সবার প্রিয় ভালোবাসার শাহিন আপা। তিনি আমাদের সঙ্গীত এবং স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ, সঙ্গীত শিল্পী ও কণ্ঠযোদ্ধা শাহিন সামাদ। আপা, আসসালামু আলাইকুম, শুভ সকাল, স্বাগত। তোমাকেও স্বাগত, সবাইকে, আরটিভি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা। হাসির কথা বলছিলাম আপনাকে, আমি এসেই যখন এই হাসিটা দেখলাম আমার চিন্তা দেরি হলো কি না হলো সব যেন এক মিনিটে একদম উবে গেল। আহারে, আল্লাহ, যাই হোক, আসলে আমার মনে হয় যে আমাদের জীবনে এখন হাসি বেশি দরকার, মানে নিজের মন সুন্দর পবিত্র রাখা এবং সবাইকে ভালোবাসা এবং সবাইয়ের সুস্থতা কামনা করা, এগুলো করলে মনে হয় যে মন থেকে যদি তুমি ভালো থাকো, মনটাকে যদি তুমি সেরকম ভাবে প্রজেক্ট করো সবার কাছে, সবাইকে, যেমন আমি এখন তোমার সাথে কথা বলছি কিন্তু আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি, বুঝছো, ওরকম আর কি, দিলে কিন্তু আসলে সবকিছুই ভালো থাকে, সবকিছু তোমার পৃথিবীটাই তোমার কাছে সুন্দর লাগবে। সত্যি কথা আপা, অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম জাতীয় চার নেতার অন্যতম আমাদের শ্রদ্ধেয় তাজউদ্দিন আহমেদের আজকে জন্মদিন, তাকে কি পাওয়া হয়েছে তার সম্পর্কে আপনার ভাবনাটা ছোট করে যদি একটু বলতেন। তার আগে আপা, দর্শকদেরকে ছোট্ট করে একটু স্বাগত জানিয়ে আসি, সেই ভাবনাটা আপনার কাছ থেকে জানবো। দর্শক, দেখে নিয়েছেন কে রয়েছেন আজ আমাদের অতিথির আসনে, সুতরাং সঙ্গীত আর সুরের মূর্ছনায় যাপিত জীবনের প্রায় পুরোটা সময় সংযুক্ত থাকা মায়াবী কণ্ঠের প্রিয় এই মানুষটির সঙ্গে যোগ দিতে চাইলে আপনাদেরকে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। আমি আলাপে ফিরছি আপা। যেটা আমি যেটা বলবো যে আসলে প্রথমেই তাকে আমার তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, এবং তারা দেশের জন্য যা করেছেন এবং দেশকে একটা নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়, তো আমরা যদিও তখন অনেক ছোট ছিলাম, তো ওইটুকু মনে পড়ে, ওনাদের কথা সবসময় আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। এবং আমরা যেটা করি, আমরা কিন্তু এই জন্মদিনের কথা মনে করে কিন্তু তাকে মনে করি, তারপরে কিন্তু আমরা ভুলে যাই, এগুলো আমাদের একটু ঠিক করতে হবে, কেননা প্রত্যেকেরই মানে যার যার সম্মান তার তার সেখানেই আর কি, আমাদের সেটা তাদের মনে রাখতে হবে। আমাদের দেশকে গড়ার কাজে যারা নিয়োজিত ছিলেন তাদের আমরা সবসময় শ্রদ্ধা, ভক্তি, সম্মান ভরে তাদের মনে করব। আপা, যে দেশের স্বপ্ন তারা দেখেছেন, যেই দেশ, যেই বাংলাদেশকে তারা গড়তে চেয়েছিলেন, আমরা কি কিছুটা হলেও সেখান থেকে সরে আসিনি? পারিপার্শ্বিকতা দেখে কি মনে হচ্ছে আপা? আমি তো আসলে এক বছর বাইরে ছিলাম, লন্ডনে ছিলাম, আসলাম এখন। আসার পরে বেশ কিছু ঘটনা আমাকে আমার আমাকে খুব নাড়া দিয়েছে আমার মনকে, তো ওরকম দুঃখ লাগে। আমি ভাবি যে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো বাদ দিয়ে আমরা দেশের কাজে, দেশ গড়ার কাজে মানুষকে ভালোবাসি না কেন? মানুষ মানুষকে হত্যা করবে কেন? মানুষ মানুষকে খুন করবে কেন? এই যে ঘটনাগুলি যেগুলো ইদানিং শুনছি টেলিভিশন, রেডিওতে, সব জায়গায় খুব কষ্ট লাগে আর কি। আমি বললাম যে এইরকম তো দেশ চাইনি আমরা। আমরা আমরা যখন যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, দেশ স্বাধীন করলাম, একটা সুন্দর দেশ, দেশ কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা 100 ভাগ হ্যাঁ বলবো, চারিদিকে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছে সব দিকে, মানে এগিয়ে যাচ্ছে। তারপরে কিছু সমস্যা এইভাবে মানে ইচ্ছা করে হয়তো মানুষকে একটু বোঝানো যে সরকারের উপরে একটা চাপ দেওয়া এরকম, এটা ঠিক না আমার মতে, দেশটা সবারই, একা কারো না। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় সবাই একসাথে করো না, কাজ করো, ইয়ে করো, আর মনটাকে ইয়ে করার সুস্থতার জন্য আসলে অনেক কিছু করার আছে। তুমি যদি নিজেকে নিজে ব্যস্ত রাখো কোনো কাজে, ভালো কাজে, হ্যাঁ সেটা তো তুমি ইয়ে পাবা, তার তার আল্লাহ তাআলা ঠিকই দিয়ে দেন তাকে তার সেই পুরস্কারটা। ভালো কাজে ব্যস্ত থাকার কথা বলছিলেন, আপনার পুরোটা জীবন এত কর্মময়, এত বর্ণাঢ্য,
পুরোটা আসলে তুলে ধরা তো সম্ভব না কোনো অবস্থাতে না, তারপরেও টুকরো কিছু গল্প আমরা তুলে ধরেছি আপনার পথ চলার, সেটি আপনাকে এবং আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। আচ্ছা দেখি। বাংলাদেশের সুর ও সঙ্গীতের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা অনন্য এক সঙ্গীত শিল্পী শাহিন সামাদ। 27 ডিসেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা এই শিল্পীর বর্তমান স্থায়ী নিবাস ঢাকায়। শৈশবে তার অনেকটা সময় কেটেছে জলপাইগুড়িতে। বাবা শামসুল হুদা এবং মা শামসুন নাহার রহিমা খাতুনের 3 পুত্র ও 3 কন্যার মধ্যে চতুর্থ শাহিন সামাদ। ছোটবেলা থেকে সাংস্কৃতিক বলয়ে বেড়ে ওঠা শাহিন সামাদ মাত্র 13 বছর বয়সে 1966 সালে ছায়ানটে ভর্তি হন। 1971 সালে উত্তাল বাংলার রণাঙ্গনে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার লক্ষ্যে বাংলার যে কজন অকুতোভয় সঙ্গীত শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সঙ্গীত পরিবেশন করেন তিনি তাদের মধ্যে অন্যতম। সেই সাথে তিনি যোগ দেন ভ্রাম্যমান গানের দল মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে। এই দলটি কখনো রিফিউজি ক্যাম্প, কখনো বা রণাঙ্গনের বিভিন্ন স্থানে গানে গানে মুক্তিসেনাদের অনুপ্রাণিত করবার পাশাপাশি ফান্ড সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। পরবর্তীকালে যুদ্ধোত্তর বাংলাদেশেও শাহিন সামাদ গানের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। 1974 সালে তিনি চলে যান লন্ডনে, সেখানেও তার সঙ্গীত চর্চা এবং প্রসারের কাজ অব্যাহত থাকে। শিল্পী শাহিন সামাদ গণসঙ্গীত, আধুনিক সঙ্গীত, দেশাত্মবোধক সহ প্রায় সব ধরনের গানে পারদর্শী হলেও নজরুল সঙ্গীত শিল্পী হিসেবেই তার সবচেয়ে বেশি পরিচিতি। শিল্পী ও কণ্ঠযোদ্ধা শাহিন সামাদের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে 71-এর গান, সন্ধ্যা তারা, নিশিরাত, অফিসার, নহে নহে প্রিয়, আল্লাহকে যে পাইতে চায়, দূর আজানের মধুর ধ্বনি, নানা বর্ণের গান, অন্তরে তুমি ইত্যাদি। নজরুলের গানের প্রাণান্ত সাধনায় মত্ত দেশপ্রেমিক এই শিল্পী অমর 21-এ পদক, বাংলাদেশ মহিলা পরিষদ পদক, উত্তর আমেরিকা নজরুল সঙ্গীত পুরস্কার, নজরুল ইনস্টিটিউট আজীবন সম্মাননা এবং আরটিভি আলোকিত নারী সহ আরও বেশ কিছু সম্মাননা অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে শিল্পী শাহিন সামাদ, স্বামী হাবিবুস সামাদ ও 2 কন্যা সন্তানকে নিয়ে তার পরিবার। আমাদের আজকের অতিথি চিরকালের সঙ্গীত প্রেমী, বাংলা এবং বাঙালির সঙ্গে নারীর সম্পর্কে আবদ্ধ সঙ্গীত শিল্পী কণ্ঠযোদ্ধা শাহিন সামাদ। বিশ্বের যে প্রান্তে যখন যেখানে গিয়েছেন গানকে আঁকড়ে ধরে রেখেছেন, দেশকে আঁকড়ে ধরে রেখেছেন নিঃসন্দেহে। আপা, আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা জিনিস বলছিলাম যে যারা সমরেশের উত্তরাধিকার কালবেলা কালপুরুষ পড়েছেন জলপাইগুড়ি নিয়ে, তাদের মনে মনে না একটা দৃশ্য আছে যারা সেখানে যায়নি, আপনি সেখানে বেড়ে উঠেছেন, আপনার একটা বেড়ে ওঠার গল্প, আমি সেই গল্পটা একটু শুনতে চাই। ছোটবেলাটা সেখানে কিভাবে কেটেছে? অনেক ছোট, তখন তো ধরো 5-6 বছর, 5-6, 7-8, 9-10 পর্যন্ত ছিলাম আমরা জলপাইগুড়িতে, প্রায় 6-7 বছর এরকম ছিলাম। তাও তো লম্বা সময়। হ্যাঁ, অনেক দিন ছিলাম, কারণ আব্বা ওখানে ব্যবসা করতেন চায়ের, টি গার্ডেন, দার্জিলিং এর চা আসতো বক্স করে করে করে, তো ওখান থেকে সব আবার বিভিন্ন জায়গায় যেত। তা আমরা মাঝে মাঝে আমাদের দেওয়া হতো আর কি একটা করে ছোট ছোট বক্সের মতন, খুললে বিশ্বাস করবো না সমস্ত ঘর গন্ধে ভরে যাচ্ছে, এত সুন্দর। দার্জিলিং টি তো নাম করা ছিল, এত সুন্দর সেই চা খেয়ে এখনকার এই চা, এখন তো খালি গ্রিন টি খাই, গ্রিন টি আর ইয়ে কি জানি বলে। তো ওইখানে সময়টা আমি বলবো যে ভীষণ সুন্দর, মানে ছোট্টবেলার জীবনটা যে এত আনন্দ, আর আমি ভীষণ চঞ্চল ছিলাম, আমার মনে আছে আমাদের বাসা, সেই চঞ্চলতা কিন্তু এখনো কাটেনি। তো ইয়েতে কি জানি বলে, আমরা 6 ভাই বোন আমরা খেলতাম, মানে পার্কে খেলতাম, আমাদের বাসার সামনেই বিরাট পার্ক ছিল। তো মনে আছে আমি প্রজাপতির পিছনে দৌড়াচ্ছি, পড়ে যাচ্ছি, তারপরে ধরো ওই যে গাছে যে তোমার ফুলগুলি জানি, দাঁড়ান বলি, টিউলিপ নাকি ফুলছে, পপি, পপি, হ্যাঁ পপি ফুল, এক একটা এক এক কালারে যা সুন্দর, আমরা করতাম কি ওটা ছিঁড়ে ছিঁড়ে আবার ছোটবেলায় মানে ক আ ক অক্ষর বইয়ের মধ্যে আবার ওগুলা রাখতাম, বুঝছো, আর কি সুন্দর ড্রাই হয়ে কি সুন্দর কালার হতো, তো ওগুলা করতাম। তারপরে মানে অনাবিল একটা নিষ্পাপ
আনন্দ, ভালোবাসা আর মানে চঞ্চলতা, যেটা এখন একেবারেই বিরল আপা, একেবারেই বিরলই। যে দেখেন খেলার মাঠ বা খেলতে যাওয়া কোনো কিছু নাই আমাদের এই জেনারেশনের বাচ্চারা কি কি পাচ্ছে? ওরা তো এখন খালি ফেসবুক আর ওইটা ছাড়া তো নাই কিছু, মোবাইল ছাড়া কিছু নাই। এই যে অবস্থা, এটাও ক্ষতিকর, ভীষণ ভাবে ক্ষতিকর। সন্দেহে আপা আমরা ভালো নিয়ে আরো আলাপ করব, গান নিয়ে আরো আলাপ করব। তবে এই মুহূর্তে আমাকে বলা হচ্ছে একটা বিরতিতে যাওয়ার জন্য, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে সময়ের সঙ্গে এগিয়ে চলা আর ভালোবাসায় ভরা জীবনের টুকরো টুকরো অনুভূতির কথা হচ্ছে মুক্ত চেতনার সুরের মানুষ, প্রাণে মনে অন্যরকম দোলা দেয়া জাদুকরী কথার মানুষ, সঙ্গীত শিল্পী ও কণ্ঠযোদ্ধা শাহিন সামাদ আপার সঙ্গে এই আলাপ থেকে এখন খুব সংক্ষিপ্ত সময়ের একটা বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির এপারে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে রয়েছেন গানে ও কর্মে দেশ আর মানুষের ভালোবাসা অর্জন করা কণ্ঠসৈনিক সঙ্গীত ব্যক্তিত্ব শাহিন সামাদ আপা। আলাপে ফিরছি আপা, আলাপে ফিরব, তবে ছোট্ট করে চট করে দর্শকদেরকে আজকের কোয়েশ্চেন একটু বলে দিই। হ্যাঁ বলো। দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে আলপনা হাবিবের লেখা রান্না বিষয়ক বই আলপনাস কুকিং। গরম্যান ওয়ার্ল্ড কুকবুক অ্যাওয়ার্ড আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন, তার জন্য আমাদের শুভকামনা, অভিনন্দন। আর দর্শক তারকালাপের আজকের কুইজটি হচ্ছে কণ্ঠযোদ্ধা সঙ্গীত শিল্পী শাহিন সামাদ কত সালে একুশে পদকে ভূষিত হন? অপশন ক 2007 সাল, অপশন খ 2017 সাল। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবারে জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর প্রদানকারী বিজয়ীর নামটি আমি বলবো না, আপার কাছ থেকে নামটি শুনব। আপা প্লিজ তার নামটি আর সেলফোনের শেষ কটি ডিজিট আমাদেরকে জানিয়ে দেন। নামটি হলো আদিল, টেলিফোন নাম্বার হলো 824330। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আদিল। খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি পেয়ে যাবেন। আপা আলাপে ফিরবো, তার আগে আমাকে একটা ফোন ধরতে হবে, না ধরলেই না একজন প্রিয় মানুষ আমাদেরকে ফোন করেছেন, আমরা দেখি নাকি, আমিও কিন্তু জানি না। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কে বলছেন? আমি শর্মিলা বন্দ্যোপাধ্যায় কথা বলছি। আরে শর্মিলা কেমন আছো? আমি আসলে আসছি তো এক বছর পরে, তো এই আর কি। তো তুমি কেমন আছো এমনি শর্মিলা? আমি ভালো আছি, আপনার কথা শুনতে খুব ভালো লাগছে। আপনি মানে দুর্যোগের কথা তো আমরা জানি, আপনি এত সুন্দর করে বলছেন সবটাই, খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আপনাকে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আর একটা কথা বলিনি, শর্মিলা কিন্তু একজন মুক্তিযোদ্ধা, আমাদের সাথেই ছিল, আমাদের বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে ছিল, ও ছিল, ওর বড় বোন শিলা ছিল, ওর আম্মা ছিল, সবাই ছিল একসাথে, আমরা একসাথেই সবকিছু বাংলাদেশ পরিবারটাই আসলে সাংস্কৃতিক পরিবারের। কিন্তু আর খুব ভালো গান করতো, কিন্তু এখনো সব গানগুলো নিশ্চয়ই আমি জানি মুখস্থ। দিদি অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, আপনি সকালবেলা আমাদেরকে ফোন করেছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা গর্বিত, অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য, ধন্যবাদ। আপা গল্পে যদি ফিরি, কণ্ঠযোদ্ধা এই শব্দটার মধ্যে না কেমন যেন একটা গর্ববোধ এবং অনেকগুলো অনুভূতি কাজ করে, যে সময়টাতে গান গেয়ে হয়তো অস্ত্র, অস্ত্রের তো অনেক ধরন আছে কিন্তু কণ্ঠটাও যে একটা অস্ত্র হতে পারে সেটা আপনার হাত ধরে বা আপনার কণ্ঠ দিয়ে মানুষ আসলে জানতে পেরেছে, সেই সময়টার কথা যদি আমাদেরকে বলতেন। আসলে যখন কোনো দেশে সংকট আসে তখন কিন্তু সাংস্কৃতিক অঙ্গনই সোচ্চার হয়। জি, আর আমরা তখন সোচ্চার ছিলাম, এবং গণ অভ্যুত্থানের পরে তো জানা কথাই যে কিছু একটা হবে, বাংলাদেশে সবাই বুঝতে পারছিল। তারপরে তো ধরো আমরা যুদ্ধে গেলাম, এবং যুদ্ধে আমরা বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে যুক্ত হলাম, এবং বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে, শুনো গলার কথা যে তুমি বলো, সাধারণত গলার সুরের মধ্যে বাণী বলো, সুর বলো বা শক্তি বলো, এনার্জি বলো, যাই আছে সেগুলো কিন্তু গানের, আমাদের ওই সব শক্তিশালী গানের ভিতর দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছিল। এবং তখন আমরা এই যে মুক্তিযোদ্ধাদের সামনে শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে, হ্যাঁ, তারপরে তোমার মুক্তিযুদ্ধ ক্যাম্প যেগুলো ছিল সেখানে গিয়ে তাদের যে এই যে উদ্বুদ্ধ করা, তাদের মনের চেতনাকে আরো বেশি জাগ্রত করা, আরো বেশি শক্তিশালী করা, সেটা কিন্তু সেই কাজটাই কিন্তু আমরা করেছি। খালি যে
বন্দুকযুদ্ধ করবো তা না, কিন্তু কণ্ঠযুদ্ধে কিন্তু বেশিরভাগই দেশ মানে আরো এগিয়ে গেছে। বন্দুকযুদ্ধের অনুপ্রেরণাটা আসতো হচ্ছে সেই কণ্ঠের মায়াজাল থেকে, তাই না? কণ্ঠের ওইসব গান থেকে, যেমন ধরো আমি করি কয়েকটা, ধরো জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবে, অপমানে অপমানে নয় সুখ সম্মানে, বাজবার অধিকার কাটতেই, দাসের নির্মুখ ছাড়তেই, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। আর এখনো এখনো যখন এই গানগুলো গাই, ধরো তোমার 16ই ডিসেম্বরে, 26শে মার্চে, পুরো মাস তো আমরা ব্যস্ত থাকি, যখন গানগুলি গাই তখন কিন্তু সবাই কিন্তু আমরা ওই জায়গায় চলে যাই, মানে সেই একাত্তরের ফিলিংসটাই কিন্তু আমাদের থাকে। আপা গাচ্ছিলেন যে জনতার সংগ্রাম চলবেই, মানুষের মধ্যে যে সংকীর্ণতাটা চলে এসেছে সেটার বিরুদ্ধে আমরা কতখানি সংগ্রামী হয়ে উঠতে পেরেছি? আমরা সংগ্রামী কিছুই হইনি আসলে। আমাদের সবচেয়ে বড় কথা, আমার দুঃখ লাগে যে এই এত বলিষ্ঠ গান এবং বলিষ্ঠ কথা এবং সুর ও বাণী, যেগুলো এত শক্তিশালী গানগুলি কোনো সময় প্রচার প্রসার করা হয়নি। এবং আমরা প্রত্যেকবার বলছি, সরকারকেও বলেছি, বিভিন্ন চ্যানেলেও বলছি যে এই গানগুলি বেশি বেশি করে প্রচার প্রসার করুন। তাহলে হবে কি, অন্ততপক্ষে যে যারা এই নিউ প্রজন্ম তো জানে না যুদ্ধ কি বা কিভাবে হয়েছে স্বাধীন, তাদের কোনো ইন্টারেস্টও নাই, কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ঠিকই তাদের মনে মধ্যে একটা ভালোবাসা, দেশের জন্য ভালোবাসা ঠিকই গ্রো করবে। কিন্তু আমরা যদি সন্ধান যদি আমরা না করতে পারি, তাহলে কিছু হবে না তো। এই যে এখন যা হচ্ছে তাই হবে, সারা বাকি আরো 10 বছর আমরা এরকমই দেখবো। কিন্তু সেই সেই জায়গা থেকে তাদের এই যে মন মানসিক কথা থেকে তাদের যে আরেকটা জায়গায় নিয়ে আসতে হবে, এবং দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, দুঃখ দুর্দশা সব কিছু মানে ইয়ে করা, শক্তিতে জয় করা, এগুলো কিন্তু তোমার তখনই ওই যে গানের ভিতর থেকেই আসবে। গানে যে এসব গান দেখো, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন, শত শত যন্ত্রের জাল যেন আনে মুক্তি, আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, ব্যারিকেড বিউনিট ব্যারাজার, পাকে পাকে তড়পায় সমকাল, মারি ভয় সংশয় ত্রাসে, অতিকায় অজগর গ্রাসে, মানুষের কলিজা ছিঁড়ে খুঁড়ে খাবলায় খাবলায় নরপাল, ব্যারিকেড বিউনিট ব্যারাজার। মানে এই গানগুলো আমার মতে শুধু যে খালি মার্চ মাস আসলো তখন আমরা হই 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 করলাম এই গানগুলি নিয়ে, 16ই ডিসেম্বর আসলো তখন হই হই করলাম, 21শে ফেব্রুয়ারিতে 21-এর গান নিয়ে আমরা ই করলাম, এই করলে চলবে না আসলে, এগুলো চলবে না। সত্যি কথা, আপনার গান শুনে আমরা জানি ইতিমধ্যে অগণিত দর্শক আমাদেরকে দেখছেন, একজন কলার আবারও যুক্ত হয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে আসি। আপনারা শুভ সকাল দর্শক, কেমন আছেন, কোথা থেকে বলছেন, আপনার চারপাশের মানুষগুলো ভালো আছে কিনা সেটিও জানাবেন, এবং আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। কোনো প্রশ্ন রয়েছে, কিছু বলতে চান আপাকে? হ্যাঁ, বলতে চাই, আমার মতো একজন মানুষের সাথে কথা বলতে পারতেছি, এটা জেনে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা দোয়া করবা যেন আমরা আরো মানে এই সব গানগুলি আরো গেয়ে যেতে পাই বহু বছর, এই আর কি। আর মানুষ আরো ছোট নতুন যারা প্রজন্ম, যে সব ছাত্রছাত্রী যারা শিখছে আমাদের কাছে, তাদের জন্য আরো শিখে যেতে পারি ভালো। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালোবাসা দোয়া দিয়ে সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপা আরো কিছু গল্প জানবার আছে আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে আবারও ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরছি। দর্শক দেখছেন মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপ, সঙ্গে আছেন সাংস্কৃতিক অঙ্গনের খোলা মনের, হাসি মুখের, সুর আর গানের মানুষ, 21শে পদক অর্জন করা শাহিন সামাদাপা। আলাপের শেষ অংশে ফিরবার আগে আবারও খানিকটা নিয়ম মানা বিরতি নিতেই হচ্ছে, সঙ্গেই থাকুন আমাদের। শেষে আরো একবার ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের শেষ অংশে, সঙ্গে রয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ গান আর সুরের মানুষ শিল্পী শাহিন সামাদাপা, আলাপে ফিরছি। আপা অনেকগুলো প্রজন্ম আপনার চোখের সামনে দিয়ে বেড়েছে, বড় হয়ে উঠেছে,
গান তৈরি করছে, গান গাচ্ছে। এই প্রজন্মের সঙ্গীতকে আমি যদি বলি একজন শাহিন সামাদ হিসেবে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খারাপ লাগার দিকগুলো কি কি, ভালো লাগার দিকগুলো কি কি? না, ভালো লাগার দিকগুলি আমি বলবো যে যারা ধরো সঙ্গীত চর্চা করছে এবং সিরিয়াসলি সাধনা করছে এবং তারা গান টান গাইছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইয়েতে, সেগুলো খুব ভালো লাগে। কিন্তু এর মাঝামাঝি আমি এবার এসে দেখলাম যে বাদ্য সর্বস্ব, গানের গলা টলা শোনাই যাচ্ছে না। তো এটা তো গান না, আমার মনে হয় এগুলো একটু থামানো উচিত। কারণ এই এই ধরনের গানগুলি নতুন প্রজন্মরা যে গাইছে তাদের কিন্তু আরও শিখতে হবে, জানতে হবে, ক্লাসিক্যাল শিখতে হবে। সুর একটা এমন জিনিস আল্লাহ প্রদত্ত, বুঝছো? এটা তোমার মনে, মানে কি বলবো, এটা সুরটা কিন্তু তুমি যত সাধনা করবা, যত তাকে লালন পালন করবা, সে তত তোমাকে তার ইয়েটা দিবে আর কি, তোমাকে তার কি বলবো মূল্যটা দিবে তোমাকে, বুঝছো? কিন্তু তুমি যদি তুমি সাধনাই করলে না, তুমি গানই জানো না, গানের গ জানো না, তুমি এসে যাচ্ছ মিডিয়াতে, এটাতে মানেটা কি? এটা কি সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু এইসব জিনিস তো বেশি দিন টেকে না। আর আমার মতেও মিডিয়াদের আসলে এই দিকটা একটু সচেতন হওয়া উচিত যে ভালো গান, ভালো জিনিস। আমরা তো আমাদের প্রতিবেশী ইয়েতেই দেখছি যে কি সুন্দর গান বাজনা হচ্ছে, কত সাধনা করছে এইটুকু একটু বাচ্চারা। সাধারণ একটা অ্যাকুস্টিক গিটার নিয়ে গান গাচ্ছে, কোনো রকম কোনো ইচ্ছা, অথচ কণ্ঠের কি মাধুর্য। হ্যাঁ, এটা তো ওটা ফাজলামকলার জায়গা না তো, কাজে এটা এটা মানে কি খুব সাধনার জায়গা। আমি বলবো যে ধরো ধরো যারা শিখছে, আমি তো ছায়ানটে বহু বছর শিখাচ্ছি, তো দেখলাম যে ছায়ানটের শিক্ষাটা একটু অন্যরকম। মানে আমি দুবছর উপরে ক্লাস দুবছর নেই, তো ছোটোর থেকে যারা যারা শেখাচ্ছে তারাও কিন্তু তৈরি হয়ে আসতেছে, তারা কিন্তু ছায়ানটেরই ছাত্রছাত্রী। ফার্স্ট যারা হয় তারাই কিন্তু শেখায় ছোটো থেকে, ফলে তারা বেশ শক্তিশালী হয়ে এসে আমাদের কাছে বসে। হ্যাঁ, তার শেখে তো, শেখার পরে হয় কি দেখ, আমি দেখলাম যে যারা মিডিয়াতে গান গাইছে তারা কিন্তু বেশিরভাগই ছায়ানটে, যারা এখন বেশ টপ মোস্ট আছে। এইটা কিন্তু আমাকে ভীষণ আমাকে গর্ব করে, আমার মনটাকে ভালো লাগে, কারণ আমি শেখাতে খুব ভালোবাসি এবং শেখাচ্ছি যে একটা ভালো জিনিস শিখছে, ভালো জিনিস সমাজকে দিচ্ছে, তাই না? এটা তো একটা আমার আমার কাছে লাগে অনেক বড়। গুরুর কাছ থেকে আমার মনে হয় গানের বাইরেও আরো অনেক কিছু শেখার আছে। বিনয়, আপনার সাথে কথা বলতে বসেছি, আপনার বিনয়, আপনার আচরণ, সবকিছু শেখার আছে। আসলে আমার মনে হয় যে গুরু বিদ্যা দরকার, মানে গুরু গুরুমুখী বিদ্যা আমাদের দরকার। আমরা তো সারা জীবন সাধনা করছি, এখনো করতে চাই, এখনো শিখতে চাই, মনে হয় যে কিছুই শিখলাম না। হ্যাঁ, এখনো শেখা শেখার কোনো কিন্তু শেষ নাই। তুমি শিখবা শিখবা, শিখতে শিখতে, যেমন যে কোনো জিনিস যত শিখবা তত জানবা, যত শিখবা তত জানবা, এরকম আর কি। যেমন আমরা ধরো নজরুল সঙ্গীত ঠিকই গাই, পাশাপাশি অন্যান্য ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত, হ্যাঁ, দিলীপ কুমার রায়ের গান সবই শিখছি না কেন, মানে আমার যেহেতু আমার শাস্ত্রীয় সঙ্গীতটা আমার গলার মধ্যে আছে, আমি শিখেছি সারা জীবন সাধনা করে, এমন বুড়ো বয়সে যেও আমি কলকাতায় যাই শিখেছি। আপনি চিরসবুজ, এই বুড়ো বয়স কথা আমি একদমই মানি না, এই কথা আপনার মুখে একদমই মানায় না, চিরতরুণ চিরসবুজ। আমি অবশ্য ওগুলো মনে করি না, তাও বলছি যে এই বয়সে আমি গিয়ে কিন্তু আমি কলকাতায় শিখেছি, মানে আমি মানে চেষ্টা করেছি আর কি শেখার জন্য। ছোটবেলায় ধরো ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ ফুল মোহাম্মদ, তাদের কাছে শিখেছি, তারপর ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খান সাহেব, তার কাছে শিখেছি, তারপর ওস্তাদ মাশকুর আলী খান সাহেব, তার কাছে শিখেছি। তো ওই যে মানে শেখার, শেখাটা মানে কি, ধরো আমি শাস্ত্রীয় সঙ্গীত আগে অনেক করতাম কিন্তু এখন করি না, কিন্তু তাই বলে যে আমি আমি প্রচন্ড ভালোবাসি শাস্ত্রীয় সঙ্গীত, আমি ভীষণ গান শুনি। তো ওই আর কি, আমার শিখতে শিখতে কিন্তু শুনতে শুনতে কিন্তু কান গলা সব তৈরি হয়। সত্যি কথা, সত্যি কথা। আপা, আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় অনেকগুলো মানুষের তো অবদান, সেই অবদানের একটা অংশ কিন্তু আপনিও। দেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন আপা? দেশকে নিয়ে স্বপ্ন দেখি, দেশটা আরও এগিয়ে যাচ্ছে যেরকম, আরও এগিয়ে যাক, সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ অনেক অনেক ভালো ভালো জিনিস হচ্ছে, ভালো কাজ হচ্ছে, আমাদের ক্রিকেটাররা কত ভালো করছে, সব দিক দিয়ে কিন্তু ভালো করছে। কিন্তু তার মাঝখানেও আমি চাই যে সবাই মানুষে মানুষে ভালোবাসা, মানুষে মানুষের শ্রদ্ধা, ভক্তি, সম্মান, বড়দের ভক্তি করা। এখন যেরকম বড় একটু বুড়ো হলে তাদের দিয়ে দিচ্ছে ইয়েতে হোমে, এগুলো যাতে না করে, কারণ একটা এগুলো একটা বোঝা না মনে করে নিজেদের বাবা মাকে আরও শ্রদ্ধা করা, কাছে রাখা, কাছে টানা, তারপরে এমনি হানাহানি খুনাখুনি এগুলো আসলে বন্ধ হওয়া দরকার আমার মতে। এগুলো এগুলো করলে জীবনে কোনো শান্তি পাওয়া যায় না, নিজের বিবেকটা নষ্ট হয়ে যায়, আর কি বলবো, এগুলো মানে সব আমাদের। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশে ভীষণভাবে নেগেটিভ অ্যাটিচিউড,
প্রত্যেকের, কেন নেগেটিভ জিনিস জীবন থেকে ফেলে দাও, কত কিছু আছে তো, তুমি যে সামনে জীবনটাকে এগিয়ে নিয়ে যাও, কেন সবকিছু আমি এর সমালোচনা করবো, একে কুটনামি করবো, একে হিংসা করবো, হিংসা করে কি লাভ আছে, তুমি তো আমাকে, তোমার ক্ষতি হচ্ছে আমার তো হচ্ছে না, সেটাই দর্শকদের কাছ থেকে আগে একটু বিদায় নিব এবং বিদায় নিয়ে ফিরে আসার পর আপনার খুব প্রিয় কোন একটা গান শুনতে শুনতে, আমার সব প্রিয় গান, তবে আমি একটা বর্ষার গান গাইবো, ঠিক আছে, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। দর্শক, যে ভালো কেবল কারো একার জন্য ভালো, সে ভালো আসলেই ভালো নয়, বরং যে ভালো সার্বজনীন, যে ভালোতে সবার মঙ্গল, তেমন ভালোতেই তো জগৎটা আলোকিত হয়। তাই আসুন, যে কোনো কারবার করার আগে সেটি নিয়ে বারবার ভাবি, সেটি সবার জন্য কতটা কল্যাণকর, মানবতা আর মনুষ্যত্বের জন্য কতটা কাঙ্ক্ষিত, তবেই দেশ ভরে উঠবে সুভাবনার সুখী ও সমৃদ্ধ মানুষে। সবার জন্য এই আহ্বান রেখে শ্রদ্ধেয় প্রিয়জন শাহিন আপা ও তার স্বজন সতীর্থ সকলে, সে সঙ্গে এতক্ষণ যারা আমাদেরকে দেখেছেন, সবার জন্য শুভকামনা। কাল আবারও তারকালাপ হাজির হবে চেনা কোনো স্বজনকে, প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি সকলেই ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভি যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalse। আবারও সবার জন্য শুভকামনা। আজকে আপার গান শুনতে শুনতে বিদায় নিব। একটা গান খুব গাইতাম ছোটবেলায়, বেশি গাইতাম, কিন্তু নজরুলের সব গান আমার প্রিয়, কিন্তু আমি এইটা আজকে একটু গাইতে চাই। খেলেছে জল দেবী শুনিল সাগর জলে, খেলেছে জল দেবী শুনিল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলাই তো কুন্তলে, তরঙ্গ লহর তুলে লীলাই তো কুন্তলে, খেলেছে জল দেবী জলু ছলো উর্মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর, জলু ছলো উর্মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর, জলু চঞ্চল ছলো কাকুনু কেউর, জলু চঞ্চল ছলো কাকুনু কেউর,